যশোরে ইটভাটার মাটি ট্রলি চাপায় তাইবা ও আবু হোয়ারা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু জিরাট গ্রামের কামাল ও জামাল হোসেনের ছেলে মেয়ে। পুলিশ জানান, সকালে কামাল কাজে বের হওয়ার জন্য তার নিজস্ব ট্রলি নিয়ে বাড়ির পাশের রাস্তায় উঠেছিলেন। এ সময় তাইবা ও আবু হোয়ারা খেলার জন্য ট্রলির পেছনে চলে গেলে ট্রলির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।